শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়েছে, যার মধ্যে ঢাকায় দুটি হত্যা মামলা এবং একটি মামলা হয়েছে বগুড়ায়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলসুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করা হয়েছে। নিহত সোহেলের ভাই ইব্রাহিম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলা করেন। পরে শুনানি শেষে আদাবর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এছাড়া বগুড়ায় শেখ হাসিনা সহ 141 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।